ব্যবসায়িক মন্দা চলছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে আফসার গ্রুপের কর্ণধার আব্দুর রৌফের পরিবারে চলছিল অশান্তি। অন্যান্য দিনের মতো সোমবার বিকেলে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী রুকসানাকে গুলি করে হত্যা করেন আব্দুর রৌফ, পরে নিজেও আত্মহত্যা করেন। রাতে বাড়ি ফিরে মা বাবার মরদেহ দেখতে পায় তাদের একমাত্র মেয়ে সোনালী। এরপরই বিষয়টি জানাজানি হয়। আমার আব্বা অফিস থেকে আসার পর একটু কথা কাটাকাটি লাগছে মনে হয়, কি আগে থেকে একটু কাটাকাটি হচ্ছিল। তা আব্বা মাথা গরম করে তার নিজের লাইসেন্স বন্দুক নিয়েই সে আগে প্রথমে আমার মাকে গুলি করে, তারপরে সে নিজেকে নিজে গুলি করল। ব্যবসায়িক মন্দা থেকেই এমনটা হয়েছে বলে জানিয়েছে তাদের দীর্ঘদিনের বন্ধু। ব্যবসায়িক অশান্তি, কারণ ঋণের বোঝা বেড়ে যাওয়াতে মানসিকভাবে অশান্তি ছিল, ওই নিয়ে ভাবির সাথে মধ্যে মধ্যে কথা একটু দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হচ্ছে। আজকে সেম তিনি হয়তো বা বলছে কিছু একটা, মানসিক অশান্তির কারণে সে ভাবিরে গুলি করে, ভাবি মারা যাওয়ার পর সে নিজে গুলি করে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পারিবারিক অশান্তির কারণেই হত্যার এই ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। প্রাথমিকভাবে যেটা ওনার ছেলে যেটা বলেছে ওই বিষয়টাই আপনার অনুমিত হচ্ছে। তো আসলে পুরো বিষয়টা আপনার পরিষ্কার হবে ফরেন্সিক এক্সপার্ট অপিনিয়ন পাওয়ার পরে। তো আর আমাদের যারা সিআইডির ক্রাইম সিন এভিডেন্স কালেকশন ইউনিট ওনারা কাজ করতেছেন। আব্দুর রৌফের শোবার ঘর থেকে তার লাইসেন্স করা পিস্তল ও 5টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।